জানতে দেখ রে চশমা দেখ তো কেমন লাগে দেখ দেখ কলেজে কন্টিনিউয়াসলি 6 ঘন্টা ধরে ক্লাস করতে হয় এখানে সামান্য 3 ঘন্টা কি যায় আসে তাই না আর এই যে ল্যাংড়া সামনে হে ভালো ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ সবাই করা তো থাকতে হবে যে তোমা আমার অলরেডি সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিলাম মানে এখন বাজে 8টা ও হ্যাঁ ভুলে গেছিলাম আজকে তো রথযাত্রা তো সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও শুভেচ্ছা তো সবাই এনজয় করো আর যদি ভিডিওটা কালকে পাবে তো এখন যাচ্ছি টিউশনে এখন আসছে মিশু আসবে জয়েন তো আসছে আর কি ওদিক থেকে তো দুজনে আমরা তিনজনে মিলে যাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে মিঠু আসলো মিঠু আসলে কলেজ যাবি না যাবি রাতে এর তুই শুনছিস তাহলে আজকে বন্ধ কলেজ বাহ সাবাস চালাক ব্রো হ্যালো জয়ন্ত কোথায় জয়ন্ত রাস্তাতে তোর কথা শোনা যাচ্ছে না রে হ্যালো কোথায় তুমি ওই জয়ন্দা যাই হোক এখন দাঁড়িয়েছি কিন্তু কোনো গাড়ি টাড়ি মানে জয়ন্ত আসার কোনো নামই নেই তো আসুক ততক্ষণে আসুক চলো ওয়েট করি কেমন কেমন দিলাম ওরে জল প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে ওরে সাবাস ওই ভিজে দিছি তো ফোনটা বাইরে বৃষ্টির মধ্যে ভিজছে আর আমি ছাদার মধ্যে ভাবা যায় কেরা কি হলো প্রচন্ড জোরে বৃষ্টি ছাতাই বৃষ্টি সরি এখানে বাইক কিনছিলাম হ্যাঁ তো প্রচুর মানে আমার ফোন ভিজতে আর আমি সাদার তলে বাপরে বাপ তো এমন করে ভিডিও করা যাবে না চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চলো জয়ন্ত দেখ রে চশমা দেখ তো কেমন লাগে দেখ 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 কেমন লাগে দেখ দেখ পড়ে দেখ বললি না ভালো লাগতো তোকে মানাই তো বেশ বুঝলি জয়ন্ত আমাকে নিতে আরে কোন ব্যাপার না দেখলো তো দেখলো ওটা সানগ্লাসের দাম জানিস 100 কোটি 500 কোটি টাকা 500 কোটি 500 কোটি টাকার সানগ্লাস এটা হাই জয় তুমি এসো জয় তুমি এসো ও আও ওরে মিঠু তো হাত নাই নাকি পা দিয়ে দরজা মেলাচ্ছিস এই এই কে জানি হিসু করছে উপর থেকে তাই না কলেজে কন্টিনিউয়াসলি 6 ঘন্টা ধরে ক্লাস করতে হয় এখানে সামান্য 3 ঘন্টার কি যায় আছে তাই না কলেজে তো বেশি আরো টর্চার করে এখানে তো একটু নিজের মতো শান্তিভাবে বোঝা যায় একটু বন্ধু বান্ধব পড়া ধরে হ্যাঁ এখানে তো বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ম্যানেজ করে দিই পাশ থেকে কেউ বলে দেওয়া যায় হ্যাঁ বলে দাও তোকে কলেজে ওই টর্চ সুযোগ থাকে না তো এখন যাই রামনি মোড়ে যাই ওখানে গিয়ে গাড়িতে উঠি চলো রামনি মোড়ে এসে বাস জানেন তো জীবনে প্রথমবার এমন হলো বুঝি তো মিনিমাম 5-10 মিনিট দাঁড়াই জায়গা এখানে পুরো আজকে আইসে পুরো বাস চলো উঠে পড়ি দেরি নেই শুভ কাজ দেরি করতে নেই জয়ন্ত সামনে বসছিল বেদনা আরো ঘুরে আসলো হ্যাঁ ট্রেনে গেছিলি বেদনা কেমন লাগলো আজকে পুরো আমাদেরকে রাস্তা পার করে ওই দিকে নামিয়ে দিয়েছে আর মিঠু অনেক দূর যেতে লাগবে এখন টাটা মিঠু টাটা মিঠু দি বর্ডার ক্রস করি ভাই টাটা তো আপাতত যাই আগে বাড়ি তারপর দেখি কি প্ল্যানিং হয় আজকে আবার নতুন প্ল্যানিং
তো যেহেতু আজকে রথযাত্রা তো কিছু না কিছু একটা প্ল্যান হয়েই যাবে তো চলো আপাতত বাড়ি যাই পরে দেখা হচ্ছে 2000 years later মাসি বাড়িতে যাওয়ার পরে আর কি বেশি আর লেট টেট করিনি ওখানে হালকা একটু কাজ ছিল ছোট্ট একটা কাজ ছেড়ে পাপাই দার আমি বাড়িতে চলে আসছি আর কি তো তেমন আর কোনো কোথাও ঘুরিও নি যে ভিডিও বানাবো আর কি তো যাই হোক ওই জন্য আর কি তেমন কোনো কন্টেন্ট নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে হয়তো কালকে দেখা হবে তো টাটা সবাই ভালো থাকো টাটা